Bismillahirrahmanirrahim. We are Nashid learners. Welcome to online class. This is Shakila Sultana, assistant research Sikkim Memorial Institute College. And today I will take a class of class 6. And today in our previous class we discussed about 21, recent 21, 22 and 23 to 24. Perhaps this passes or this lesson as a result I will take this lesson. Today's lesson is 23. And before going through the passage, we should know the learning outcomes of the passage. Okay. From this passage we know that the student will have to read and understand the text, and the student will have to write a paragraph. এই টপিক্সের মধ্যে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা দেখব। তার মধ্যে হচ্ছে একটা কম্পিউটার, স্পেসক্রাফট অ্যান্ড মোবাইল ফোন। আই উইল ডিসকাস অ্যাবাউট কম্পিউটার্স অ্যান্ড আওয়ার নেম অফ দ্য টপিক্স। টপিক্স নেম ইজ ওনার্স অফ দ্য ওয়ার্ল্ড পার্ট টু। ওকে, লেটস গো থ্রু দ্য প্যাসেজ। Computer. The invention of the computer is very important in human life. মানব জীবনে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। ইট হ্যাজ চেঞ্জ দ্য লাইফ স্টাইল অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড। এটা মানুষের জীবনে একটি পরিবর্তন নিয়ে এসছে। ইট ইউজ ইট ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ। আমাদের প্রত্যেক পরিসরেই আমরা কম্পিউটার ব্যবহার করি জীবনে। উই ক্যান ইউজ ইট ফর স্টাডিজ, কমিউনিকেশন, ওয়াচিং মুভিজ, লিসেনিং টু মিউজিক, প্লেয়িং ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অন দ্য কম্পিউটার। কম্পিউটারের মাধ্যমে আমরা পড়াশোনা করি, ছবি দেখি, ভিডিও গেম খেলি এবং গানও শুনে থাকি। পিপল ডু নট ফিল লোনলি অ্যাজ দে ক্যান স্পেন্ড ইমেইলস টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভ। মানুষ এখন একাকিত্ব বোধ করে না কম্পিউটারের মাধ্যমে, ইমেল পাঠানোর মাধ্যমে। আমরা কম্পিউটারে ইমেল পাঠিয়ে যোগাযোগ করতে পারি আরেকজনের সাথে, এজন্য আর একাকিত্ব বা একঘেয়েমি বোধটা থাকে না। সাম অফ দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অলসো লিভ ইন এ পার অফ দ্য কান্ট্রিজ, ইভেন দে ক্যান টক টু দ্য টক টু দেম ফেস টু ফেস অন দ্য স্কাইপি। স্কাইপের মাধ্যমে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে তারা একজন আরেকজনের সাথে মুখোমুখি বসে কথা বলতে পারে, যেটা একটা কম্পিউটার ছাড়া কিন্তু কখনোই চিন্তা করাও সম্ভব নয়। অর্থাৎ কম্পিউটার আমাদের জীবনটাকে অনেক ইজি করে দিয়েছে। অ্যাট প্রেজেন্ট ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে একটি এটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। ওকে, স্পেস ট্রাভেল নট 100 ইয়ার্স বিফোর হিউম্যান বিং ইউজ টু থিঙ্ক হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। কয়েক বছর আগেও মানুষ চিন্তা করতো যে আমি কি পাখির মতো উঠতে পারবো। ড্রিম কেম ট্রু হোয়েন দ্য রাইট ব্রাদার্স ফ্লিউ উইথ দ্য ফার্স্ট অ্যারোপ্লেন। স্বপ্ন সত্যি হয়েছে যখন রাইট ব্রাদার্স অ্যারোপ্লেন তৈরি করে সেটা উড়িয়েছিল। নাও পিপল ট্রাভেল ফাস্টার দ্যান এ বার্ড। এখন মানুষ পাখির চেয়েও দ্রুত গতিতে প্লেনের মাধ্যমে উঠতে পারে। দে নট ট্রাভেল ফ্রম ওয়ান কন্টিনেন্ট টু অ্যানাদার কন্টিনেন্ট। তারা এক মহাদেশ থেকে অন্য মহাদেশেও যেতে পারত না। দে ট্রাভেল ফ্রম ওয়ান প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট। তারা এখন একটা গ্রহ থেকে আর একটা গ্রহ যেতে পারে এই মহাকাশ যানের মাধ্যমে। ওকে, তোমরা এটা একটু পড়ে নিবে ভালোভাবে, তাহলে বুঝতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট টপিক্স হচ্ছে মোবাইল ফোন। তো মোবাইল ফোন সম্পর্কে আমরা একটু পড়ে নিই। মোবাইল ফোন ইজ অ্যানাদার ইউজফুল ইনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড। মোবাইল ফোন আর একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে পৃথিবীতে। লাইক কম্পিউটার্স মোবাইল ফোন হেল্প আস গ্রেটলি ইন আওয়ার ডেইলি লাইফ। কম্পিউটারের মতো মোবাইল ফোনও আমাদের দৈনন্দিন জীবনে অনেক সাহায্য করে থাকে, সাহায্যকর একটি সামগ্রী বলা যায়। থ্রু মোবাইলস উই ক্যান কানেক্ট দ্য হোল ওয়ার্ল্ড। মোবাইলের মাধ্যমে আমরা পুরো বিশ্বকে হাতের মুঠোয় পেয়ে গেছি।
Only a few years ago, we had difficulty to contact our near and dear ones. আমরা কিছুদিন আগেও এই কাছাকাছি কথা বলতে আমাদের যে কোনো জিনিস নিতেও একটা কঠিনতার মুখোমুখি হতাম. দ্যাট ওয়াজ ভেরি কস্টলি, যেটা ছিল খুব বেশি মানে দামি. মোবাইল ফোনস আর ভেরি হ্যান্ডি অ্যান্ড উই ক্যান ইউজ দেম ফর কমিউনিকেশন উইথ পিপল অ্যাট এ ভেরি লো কস্ট. মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আমরা খুব কম খরচেই কথা বলতে পারছি একজন আরেকজনের সাথে. মোবাইল ফোন হ্যাভ ডিফারেন্ট ফাংশন সাচ অ্যাজ মেকিং কলস, লিসেনিং টু মিউজিক, টেকিং ফটোগ্রাফস, স্টোরিং ইনফরমেশন এক্সেট্রা. মোবাইল ফোনের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে পারছি, গান শুনতে পারছি এবং ছবি তুলতে পারছি, আবার কোনো গুরুত্বপূর্ণ তথ্যগুলোও জমা করতে পারছি. Even it can be used for distance learning. এখন আমরা যে শিক্ষণ শিক্ষাগুলো চলছে সেগুলো আমরা মোবাইল ফোনের মাধ্যমেই করে থাকি. ইভেন আজকে যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি সেটাও মোবাইল ফোন. তাহলে স্টুডেন্ট, আজকে এখন আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট এই প্যাসেজের ইম্পর্টেন্ট কিওয়ার্ডসগুলো সম্পর্কে দেখাবো. তাহলে সারপ্রাইজ হচ্ছে বিষয়, ফ্যাবুলাস সুন্দর. সিমিলার ওয়ার্ডস ইজ নাইস অ্যান্ড ফ্যান্টাসি, মিনিংস আর সেম সুন্দর. ইনভেনশন অ্যান্ড ডিসকভারি, ইনভেনশন আবিষ্কার, ডিসকভারিও আবিষ্কার. ইনভেনশন যেটা আবিষ্কার ছিল আর ডিসকভারি হচ্ছে আবিষ্কারকৃত, যেটা আমরা ইনভেনশন থেকে পুনরাবৃত্তি করে সুন্দরভাবে উপস্থাপন করি. স্পেস ক্রাফট নবযান, এর ভ্যাসেল ব্যাগ আর ভেহিকলস ব্যাগ ট্রাভেলস ইন এ স্পেস. একটা ট্রাভেলসের আমরা একটা মাটিটা আছে, একটা যানবাহন যেটা দিয়ে এক গ্রহ থেকে অন্য গ্রহে আমরা যেতে পারি. ইটস মিন্স নবযান. ওকে, স্পেয়ার মিন্স পরিসর, পরিসর এরিয়া. একটা গ্রহ বা একটা নক্ষত্রের যে পরিসরগুলো থাকে সেটাই হচ্ছে স্পেয়ার. কন্টিনেন্ট মহাদেশ, এক মহাদেশ এবং আর এক মহাদেশ. কন্টিনেন্টস মিন্স কন্টিনেন্টস, দ্য মিনিংস ইজ সিমিলার. ওকে, দিস আর দ্য ইম্পর্টেন্ট কিওয়ার্ডস অফ দ্য টপিক. ওকে, নাও উই ক্যান ডু আওয়ার হোমওয়ার্ক. টুডেজ হোমওয়ার্ক ইজ রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট মোবাইল ফোন. রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট মোবাইল ফোন. তোমরা সবাই একটা মোবাইল ফোনের উপরে 10-15 লাইনের প্যারাগ্রাফ লিখে সেটা আমাকে ইনবক্স করবা. ওকে, থ্যাংক ইউ অ্যান্ড মেক ফান অ্যান্ড অলসো এনজয় ইয়োর স্টাডিজ. ওকে, থ্যাংক ইউ অল.